আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন সেই ঘরে কেমন আছেন আপনারা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার স্টাইলে আমি যেভাবে করেছি চিকেন র্যাপ আশা করি আপনাদের ভালো লাগবে চিকেন র্যাপটি আমি চেষ্টা করেছি খুব সহজ করে দেখানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি ওয়ান এলবি মানে এক পাউন্ড সাথে নিয়েছি গার্লিক পাউডার হাফ টি স্পুন আমি এভাবে একে একে মশলাগুলো দিব আর আপনাদেরকে বলে দিব এখানে অনিয়ন পাউডার নিয়েছি হাফ টি স্পুন জিঞ্জার পাউডার নিয়েছি হাফ টি স্পুন সাথে আরও নিয়েছি ব্ল্যাক পেপার হাফ টি স্পুন আমি আসলে মশলাগুলো আলাদা করে আজকে দেখাইনি আমি একে একে দিয়ে যাচ্ছি এখানে মাস্টার্ড পাউডার নিয়েছি হাফ টি স্পুন সাথে নিয়েছি পাপড়িকা ওয়ান টি স্পুন পাপ্রিকাটা আসলে আমি কালারটা আসার জন্য দিয়েছি পাপ্রিকা সাধারণত খুব একটা মানে ঝাল হয় না বা কিছু এটা জাস্ট কালারের জন্য বেশি সুন্দর লাগে এই জন্যই পাপড়িকাটা আমার এখানে দেয়া এবার আমি দিব এটাকে একটু ভালো করে মেখে নিয়ে এবার দিব লবণ লবণ আমি এখানে ব্যবহার করেছি হাফ টি স্পুন আপনারা চাইলে স্বাদ মতো যেটাকে বলে স্বাদ মতো দিতে পারেন তবে যে চিকেনের পরিমাণটা ছিল আমার এখানে সেখানে হাফ টি স্পুন লবণেই হয়ে গিয়েছে এবার ভালো করে আমি মাখিয়ে নিব এটাকে ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়ে আমি এবার একটু চিলি পাউডার দিব চিলি পাউডার নিয়েছি হাফ টি স্পুন চিলি পাউডারটা দিয়েও আমি খুব ভালো করে মেখে নেব চিকেনটাকে আমি থার্টি মিনিটসের জন্য ম্যারিনেট করে রাখবো এটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি থার্টি মিনিটসের জন্য রেস্টে রেখে দেব থার্টি মিনিটস পরে এটাকে আমি আবার ভাজবো এটা মেরিনেট হতে হতে মানে চিকেনটা মেরিনেট হতে হতে আমি ভেজিটেবলগুলো কেটে নিব আমি এখানে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিকে এভাবে লম্বা লম্বি করে আমি কেটে নিচ্ছি যেটাকে কুচি করে নিচ্ছি বললে এভাবে লম্বা লম্বি হবে আমি একটু প্রত্যেকটা সবজি লম্বা করে কেটে নিব আমি এখানে বেল পেপার নিয়েছি দুটো কালার হাফ করে অরেঞ্জ নিয়েছি হাফ এবং গ্রিন কালার নিয়েছি হাফ এই বেল পেপার দুটোকেও আমি লম্বা করে কেটে নিব খুব কাছ থেকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমি কীভাবে ভেজিটেবলগুলোকে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এভাবে গ্রিন কালার বেল পেপারটাকেও লম্বা করে কেটে নিচ্ছি চিকন চিকন লম্বা করে আসলে রোলটাতে এই লম্বা করে দিলেই মানে খেতেও ভালো লাগে যেহেতু চিকেনটাকেও আমি স্ট্রিপ লম্বা করে দিয়েছি ফিঙ্গারের মতন করে তো এই জন্য প্রত্যেকটা সবজিকে আমি লম্বা করে কেটে নিচ্ছি এভাবে গাজরটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি এটা ঠিক চারঙ্গুল পর্যন্ত লম্বা হবে গাজরটা বা বাঁধাকপি বা বেল পেপার প্রত্যেকটাই বেশ লম্বা হয়েছে চিকন চিকন করে দেখতেই পাচ্ছেন সবজিগুলো সমস্তটা কেটে নিয়েছি আমি এখানে এবার আরও একটা আলাদা বাটিতে আমি এক কাপ ময়দা নিয়েছি সাথে আমি ওয়ান ফোর্থ টি স্পুন ব্ল্যাক পেপার ওয়ান ফোর্থ টি স্পুন করে আমি সব কিছু দিয়ে দিব এখানে চিলি পাউডার দিয়েছি ওয়ান ফোর টি স্পুন এবং সাথে একটু লবণ দিয়ে দিব। লবণটাও আমি ওয়ান ওয়ান ফোর টি স্পুনই দিব এখানে লবণটা দিয়ে পুরো ময়দাটার সাথে শুকনো অবস্থাতে আমি মিলিয়ে নিব এটাতে আমি আর কিছু মেশাবো না এখানেই আমি চিকেনগুলো দিব এবং চিকেনগুলোকে প্রথমে শুকনো ময়দাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি যেহেতু একটা বলে বা বাটিতে নিয়েছি এটাকে ঢেকে নিয়ে প্রথমে তিন তিন থেকে বা তিন চারটা করেই আমি এটাকে ময়দায় প্রথমে ঝাঁকিয়ে নেবো বা দুইটা করে এভাবে ঝাঁকিয়ে নিয়ে আমি আবার ঢাকনা খুলে ময়দাটা থেকে চিকেনগুলো তুলে নিছি তুলে নিয়ে আমি ঠান্ডা পানিতে এটাকে ডুবিয়ে নেব চিকেনগুলো প্রথমে শুকনো ময়দা গড়িয়ে পরে ঠান্ডা পানিতে আবার ডুবিয়ে নিয়ে এভাবে ঠান্ডা পানিতে আমি চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নিয়ে আমি আবার ময়দার মধ্যে দিয়ে আবার এটাকে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে আমি শেক করব আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আবার ঢাকনা লাগিয়ে এইভাবে ভালো মতন শেক করে নিচ্ছি তাহলে ময়দাগুলো অনেকটা আসলে এমনভাবে চিকেনের গায়ে লেগে যায় পরে খুব ক্রিস্পি ভাবটা থেকে যায় মানে থাকে ফ্রাই করার পরে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আমি আবার তুলে নিয়ে একটা প্যানে তেল গরম দিয়েছিলাম সেটার ভোটরে দিয়ে দিয়েছি প্রত্যেকটা চিকেন আমি ডুবো তেলে ভেজে নিব দেখতেই পাচ্ছেন তেলের ভিতরে আমি প্রত্যেকটা চিকেন এভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্ট্রিপকে আমি এভাবে করে ঘুরিয়ে নিব ময়দায় গড়িয়ে নেব চিকেনগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আসলে চিকেনটা খুব ঝটপটি ভাজা হয় চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছিলাম মিডিয়াম আঁচেই চুলাটা রেখে চিকেনগুলোকে ফ্রাই করেছি দেখতেই পাচ্ছেন এভাবে আমি এবার চিকেনগুলো সব তুলে নিচ্ছি এবার অন্য একটি ফ্রাই প্যানের ভিতরে সামান্য তেল দিয়ে আমি প্রথমে গাজরটা দিয়ে দিয়েছি গাজর এখানে হয়েছে ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ কাপ বা হাফ কাপ পুরোপুরি হয়নি দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণে গাজর আমি এখানে দিয়েছি আমি চুলার আঁচটাকে বাড়িয়ে সবজিগুলোকে ভাজবো এবং খুব ঝটপট করে সবজিগুলোকে ভেজে নিব খুব বেশি আসলে আমি এটাকে রান্না করব না অনেক সময় দেখা যায় অনেকে একদম সরাসরি কাঁচা ভেজিটেবলটা খেতে পারে না বেল পেপার গাজর বা বাঁধাকপি আমি যাই দিয়েছি এটা এরকম স্যালো ফ্রাই করে নিলে টেস্টটা একটু ডিফারেন্ট হয় সাথে অবশ্য আমি আরও অন্য কিছু দিব এখানে বাঁধাকপি আমার কুচি করা যেটা বাঁধাকপি হয়েছে দেড় কাপ দেড় কাপ বাঁধাকপি আমি কুচি করে এখানে দিয়েছি সবগুলো সবজিকে একসাথে ঝটপট ভালো মতো আমি নেড়ে নিচ্ছি এর ভেতরে খুব বেশি মশলা আমি ব্যবহার করব না এখানে শুধুমাত্র লবণ আর ব্ল্যাক পেপারটা দিব ব্ল্যাক পেপার পাউডার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝটপট আমি ভেজে নিব চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়েই রাখতে হবে ওয়ান ফোর টি স্পুন আমি ব্ল্যাক পেপার পাউডারটা দিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছিলাম এভাবে আমি এবার আটা দিয়ে রুটি বানিয়ে নিয়েছি আটা না ময়দা দিয়ে প্লেন ফ্লাওয়ার যেটা বলে এটা দিয়ে রুটি বানিয়ে এভাবে সেঁকে নিয়েছি আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন অথবা অন্য কোনোভাবে করে নিতে পারেন এটা যে কোনো রুটিতেই আসলে করা যায় তো রুটিটার উপরে আমি এভাবে সবজিগুলোকে প্রথমে দিয়ে নিচ্ছি সবজিগুলোকে দিয়ে নিয়ে আমি এর উপরে চিকেনও দিয়ে দিয়েছি চিকেন যেটা ভাজা ফ্রাই করা যে চিকেন স্ট্রিপগুলো সেটা দিয়ে দিচ্ছি এরপরে এর উপরে আমি একটা সস দিয়ে দিচ্ছি এটা আমি একটা মিশ্র মানে সস তৈরি করে নিয়েছিলাম এটা যে কোনো সস আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি একটা মিক্স সস ব্যবহার করছি এবার এটাকে আমি রোল করে নিব ঠিক এইভাবে দুপাশ থেকে ফোল্ড করে নিয়ে আমি এটাকে রোল করব যেন দুপাশ থেকে ভেজিটেবলগুলো বেরিয়ে না যায় এবার কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আসলে ভেতরটা দেখতে কেমন হয়েছে ঠিক এই রকম হয়েছে আসলে খেতেও খুব মজা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের খুব কাছ থেকে দেখানোর জন্য একটু সাজিয়ে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে চিকেন র্যাপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ